মানব সভ্যতা আজ এক ভয়াবহ সংকটের মুখোমুখি সারা বিশ্ব আজ প্রাণঘাতী করোনা ভাইরাসে আতঙ্কিত প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে পরম করুণাময় পরম করুণাময়ের অসীমটি পায় বাংলাদেশ তুলনামূলকভাবে সার্বিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি ব্যক্তিগতভাবে আজকে সব কার্যক্রম স্বাস্থ্য কার্যক্রম সহ সব কর্মকাণ্ড তিনি মনিটর করছেন জনগণকে রক্ষার জন্য সম্ভাব্য সকল প্রস্তুতি গ্রহণ করে চলেছেন আমাদের দেশে বিদ্যমান স্বাস্থ্যসেবার পাশাপাশি বন্ধু প্রতিম রাষ্ট্র থেকেও সহযোগিতা নেওয়া হচ্ছে ইতোমধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত চীন বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সামগ্রী বিশ্বের বিমান যুগে ঢাকা এসে পৌঁছেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে চীন থেকে আরও চিকিৎসা সামগ্রী বাংলাদেশে পৌঁছাবে আমরা বাংলাদেশের চিকিৎসক জনগণ সবাইকে আশ্বস্ত করতে চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিবোধ ও নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে আপনারা কোনো অবস্থাতেই আতঙ্কিত হবেন না ধৈর্য দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে আমাদের সবাইকে প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে এই মারাত্মক ভাইরাসে সংক্রমণের ভয়ে সারা বিশ্বে কোটি কোটি মানুষ আর গৃহবন্দী বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ধনী গরিব উন্নত উন্নয়নশীল সকল জাতিরাষ্ট্র পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একে অপরের সহযোগিতা গ্রহণ করছে জনস্বাস্থ্যে নিরাপত্তা হুমকির পাশাপাশি দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জীবন আজ দুর্বিষ হয়ে উঠছে ইতিমধ্যে অনেকে করোনা ভাইরাসে সংক্রমণ পরবর্তী অর্থনৈতিক বিশ্ব মহামান্দার ভবিষ্যৎবাণী করেছেন বিশ্বের এই সংকটকালীন মুহূর্তে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আমাদের চারপাশে খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সকল দরিদ্র জনগণের কষ্ট লাভ লাঘবের জন্য বিশেষ প্রণোদনা ব্যবস্থা চালু করেছেন এবং তাদের সাহায্য সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীও প্রশাসনের সহযোগিতায় মাঠে নেমেছেন আমি সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় অবস্থান গ্রহণ করে স্বাস্থ্যবিধি মেনে মেনে সরকারের গৃহীত কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি একই সাথে জনগণের প্রতি আহ্বান রাখছি আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না সঠিক তথ্যের জন্য প্রচলিত গণমাধ্যম তথা টেলিভিশন রেডিও সংবাদপত্রের মাধ্যমে প্রচারিত সরকারি নির্দেশনা মেনে চলুন স্বাস্থ্যবিধি মেনে চলুন প্রয়োজনে সরকার নির্দেশিত হটলাইন নাম্বারে যোগাযোগ করুন মতলববাজ গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রশাসন ও সেনাবাহিনীকে অবহিত করুন এ ধরনের গুজব শুধুমাত্র সংকটকে আরও গনীভূত করবে সংকট লাঘবে কোনো সাহায্য করবে না আমি আশা করি আমাদের সম্মিলিত প্রয়াসে প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সক্ষম হব ইনশাল্লাহ পরম করুণাময় আমাদের সহায়ন